আমরা যতগুলি বিশ্বকাপে গিয়েছি দল গিয়েছে স্টার্টিং ফ্রম 1999 1999 এর বিশ্বকাপটা একটু আলাদা রাখবো বিকজ ওটা প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েছি তখন আমাদের আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা রেগুলার নই তখনকার ব্যাপারটা প্রেক্ষাপটটা ভিন্ন বাট সিন্স দেন 2003 সাল থেকে যদি ধরি কারণ 2003 সাল থেকে আমরা তখন টেস্ট ম্যাচ পেয়ে 3 বছর রেগুলার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি তো 2003 থেকে আসলে ধরতে পারি আমরা somehow বিশ্বকাপে যে আমাদের ফর্মটা ভালো থাকে না এর সাথে কিন্তু আমরা ভালোই খেলেছিলাম বাট সাথে তো আমরা আসলে বিশ্বকে জানালাম যে বাংলাদেশ এসে গেছে ইন্টারন্যাশনাল সার্কিটে আমি যেটা বলছি 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো বিশ্বকাপ দল হয়েছে প্রবাবলি 2019 সালের টিমটা সবচেয়ে ভালো ছিল 2015 সালের দলটা ভালো ছিল বাট 2015 সালের দলটা 2019 এ খেলেছে আরো পরিণত হয়ে আরো এক্সপেরিয়েন্স ট্রু পারফর্মার রেগুলার পারফর্মার ওয়ার্ল্ড ক্রিকেটে তারা আমাদের যেই খেলোয়াড়রা ছিলেন আলাদা জায়গায় করে নিয়েছেন ওই দলটা কিন্তু ব্যর্থ হয়েছেন ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমাদের সফর যদি সবগুলি দেখেন এই লাস্ট 19 আর 23 প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ আমরা দুর্দান্ত খেলেছি ওয়ার্ল্ড কাপে যে উই ফেল আসলেই কোনো রিজন নেই মানে না করার কোনো কারণ নেই এই 2023 বিশ্বকাপটা যদি ধরেন আপনি তার আগের এক বছর বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়েছে র্যাঙ্কিংয়ে 3 নম্বর হিসাবে অস্ট্রেলিয়া 2 বাংলাদেশ 3 দুই দলের পয়েন্ট সমান অস্ট্রেলিয়া রান রেটের সমত বাংলাদেশ থেকে এগিয়ে 2 হয়েছে বাট পয়েন্ট কিন্তু সমান আই মিন জয়ের ধারা একই সেই দলটা যে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে একটা দুটো চেঞ্জ হয়েছে মেজর চেঞ্জ হয়েছে আমি বলবো হ্যাঁ তামিম ইকবালেরটা একটা মেজর সেটব্যাক ছিল না খেলাটা বাট অ্যাজ এ দল হিসেবে কিন্তু ভালো খেলছিল বাট 23 বিশ্বকাপে আমরা ফ্লপ করেছি ইট হ্যাপেন্স বাট আনফর্চুনেটলি হ্যাপেন্স উইথ আস ইংল্যান্ডেরও কিন্তু হয়েছে নাম্বার 1 টিম শেষ করেছে তলানিতে যে বাট আমাদের ক্ষেত্রে হয়েছে এটা আমাদের যে দুর্ভাগ্যজনক 2023 বিশ্বকাপ মানে যে একটা কারণ আমি সিঙ্গেল আউট করতে পারি ডেফিনেটলি তামিমের না থাকাটা বিকজ তামিম না থাকায় আমাদের ওপেনিং তার আগ পর্যন্ত এক বছর আমাদের ওপেনিংটা খুব দুর্দান্ত ছিল তামিম ইকবাল এবং লিটন দাস আমাদের ওপেনিং সেট আপটা একদম সেটেল ছিল এবং যে তখন যত দেশ খেলছিল তাদের মধ্যে আমাদের ওপেনিং জুটিটাই ভালো করছিল ওই জুড়িটা ভেঙে যাওয়াটা একটা অনেক বড় সেটব্যাক ছিল এবং সেটা আমাদের পুরো ওয়ার্ল্ড কাপে ভুগিয়েছে 2023 ওয়ার্ল্ড কাপে মানে আমাদের দিক থেকে কোনো সম্ভব আমাদের দিক থেকে কোনোভাবে মানে সম্ভব হয়নি বিকজ আমাদের দলে তো সবসময় ছিল আমরা তো শেষ পর্যন্ত দলে রেখেছিলাম ইভেন ইফ আই ক্যান রিমেম্বার আমরা যে টিমে অ্যানাউন্স করি সেই দিন সকালেও তামিমকে ফোন করা হয়েছে যে আমরা তো দলে রেখেছি আইদার তিনি তামিম ইকবাল থাকতে চান কি না তো আমাদের দিক থেকে নির্বাচকদের দিক থেকে আসলে তেমন কিছু করার ছিল না বাকি ব্যাপারগুলি তো আসলে আমাদের এখন যত কম আমাদের হাতে আমি বেসিক্যালি বলছি আমাদের হাতে ব্যাপারটা ছিল না ইনফ্যাক্ট তামিমই আমাদের বলেছিল যে কনসিডার না করতে যখন আমরা সকালে ফোন করলাম তামিম বলেছিল না তাকে যেন ওয়ার্ল্ড কাপ টিমে কনসিডার না করার সিদ্ধান্তটা সম্পূর্ণ তামিমের কারণ তামিমকে কেউ বাধা দেয়নি তামিম নিজে সরে গেছে যদি ইচ্ছে করে তো ডেফিনেটলি ইজ স্টিল এ ভেরি গুড প্লেয়ার তামিমকে কিন্তু কেউ কখনো বলেন যে তুমি দলে নেই কিংবা দলে থাকবে নির্বাচকরা